أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> السلام عليكم ورحمة الله وبركاته هذه أنا أولا আপনি প্রশ্ন করেছিলেন যে ভীতিরের তিন রাকাত যে দ্বিতীয় রাকাতে না বসে তিন রাকাত পড়ার যে নিয়ম এটা কি হাদিস যারা সাব্যস্ত কিনা অথবা কিভাবে এটা পড়ব সে বিষয়ে জানতে চেয়েছেন ভাই এনামুল হক ভিতির আসলে গুরুত্বপূর্ণ একটি সুন্দর অধিকাংশ আলমের নিকট সুন্না মহাক্কাদা এবং নামা ভাই ভার ওয়াজিব বলেছেন ভীতির গুরুত্ব দেওয়া উচিত ভীতির এক রাগাতও জায়েজ আছে হাদিস স্পষ্ট বিশুদ্ধ হাদিস আছে যে ভীতির এক রাখাতে জায়েজ এই জন্য বিষয়টি খেয়াল রাখা দরকার এক রাখাত যখন জায়েজ তখন এক রাখাত পড়বেন যেমন রসোল্লাম বলেছেন আলবিদ্রুমিন আখের লেইলি ইমাম মুসন হাদিসটি বর্ণনা করেছেন অনুরূপভাবে হাদিস আস রসোল্লাহ সাল্লাম বলেছেন সোল্লি মাসনা 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 ফা খাসি হোসা সল্লা রাখাত ওয়াহেদানু তো ওয়াহেদাতন তু তেলো মাহত সল্লা রসুল হাসান রাতের সাল্লা দুই রাখাত দুই রাখাত যদি তোমাদের কেউ ভয় সভায় ভয় করে সকালের ভয় করে সেজন্য এক রাখাত ভিতির বানিয়ে নেয় যা সে পড়েছে সেগুলো ভিতর হয়ে যাবে বেজর হয়ে যাবে এটা বোখারি রায়াত করেছেন মুসলিম রায় সুতরাং এক রাখাত ভিতরেও জায়েজ আছে এর অতিরিক্ত এক রাকাতের বাইরে ভিতরে যায় আছে তিন রাখাত এবং এর বেশিও জায়েজ আছে এখানে একটা জিনিস সংক্ষেপে বলা দরকার সেটা হচ্ছে কখনো কখনো হাদিসে ভীতির বলে কেয়ামুল লাইল পুরাটাই বোঝানো হয়েছে আবার কখনো কখনো হাদিসে ভীতির বলে শুধু বেজর যে অংশটুকু পড়া সেটা বোঝানো হয়েছে এই দুইটাই হাদিস দ্বারা এসেছে এটা আমাদের আগে জানা থাকা দরকার দ্বিতীয়ত এক রাগাতের বেশি ভীতির এটা সাব্যস্ত হাদিসে তখন তিন ডাকাতের তিন ডাকাতের ভীতির পড়া দুইটি সুরত আছে এক নম্বর হচ্ছে তিন রাকাত একসাথে পড়ে ফেলবেন এক সাহুদে এটার দলিল হচ্ছে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم لا يسلم في ركعتي الوتر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের দুই রাকাতে অর্থাৎ সাফর দুই রাকাতে সালাম ফিরাতেন না লা ইউসাল্লিম ফি রাকাতাইল বিতর এটা অর্থাৎ তিন রাকাত যখন পর্যন্ত তখন কারণ এক যদি আলাদা পর্যন্ত তো সালাম তো ফিরাতেন না ফিরেতেন না অত দুই রাকাত যখন পড় তিন রাকাত যখন পড়তেন তখন দুই রেকাতে সালাম ফিরাতেন না এর ও তেলেও বসতেন না সালাম ফেরত প্রশ্ন আসতো না আচ্ছা আর হচ্ছে আরেকটা হচ্ছে অফিলাফ জিন অন্য জায়গায়তে আসছে কানা ইউথুর বিথালয় থিং লা ইয়া কারোদ উইলাফিয়া আখের হিন্না তো সোল্লাহ সোহাসলাম তিন তিন রেকাতে তিন রাকাত তিন ভিতরে তিন রাকাত দুই ভিতরে পড়তেন তিন রেখা দিয়ে বৃত্তি পড়তেন লাইয়া কাউদু ইল্লাফি আখরি হিন্ন সেগুলোর শেষ বৈঠক ব্যতীত তিনি বসতেন না এটি হাদিস রাও নাসাই ইমাম রাসাই নেওয়ায়ত করেছেন বা ইহাকে রেওয়ায়ত করেছেন এবং ইমাম নবী তার মজমুর মধ্যে বলেছেন যে নাসাই সনাদটি হাসান আর বা ইহাকে বলেছেন যে সহি সনাদের বর্ণ বাহাকি সনাদটি সহি তাহলে আমরা বাইহাকি নাসাই উভয় রেওয়ায়ত থেকে পাচ্ছি যে রসল্লা সাল্লাম তিন রাকাত বিতর পড়লে দ্বিতীয় রাকাতে বসতেন না এটা হলো একটি সিফাত তিন রাকাত পড়তে হলে একটি নিয়ম হচ্ছে এটা তিন রাকাতে বিতির পড়ার আরেকটি নিয়ম হচ্ছে যে দুই রাকাতে দুই রাকাত পরে সালাম ফিরিয়ে তারপরে আরেক সালাম ফিরিয়ে ফেলবেন এবার আরেক রাকাত পড়বেন তখন নিয়ত কি থাকবে নিয়ত মনে মনে থাকবে যে আগেরটা দুই বিতরের দুই এখন এটা মিলে তিন হবে

চব্বিশে বা ডিসেম্বর হাজি ইবিন হাজার বলেন যে শক্তিশালী আর যখন আপনি পাঁচ রাকাত বা সাত রাখাত পড়বেন তখন সবগুলি একসাথে পড়ে সব শেষে একটা তার সাহত পড়বেন সব শেষে একটার মতো যেইখানে সালাম ফিরাবেন তার যেই যে যেটাতে সালাম ফির তার ইয়া করে বিতির পরে শেষ তিন ধরেন আটটা আপনি পর পর উঠে গেলেন নবম রাকাতে

স্লা স্ পাঁচ সাত এগুলো দিয়ে ভিত্তি করতেন এবং তিনি এর মাঝখানে তিনি সালাম অথবা কালাম কোনোটা দিয়ে সালাম কালাম কোনোটা দিয়েই ভাগ করতেন অর্থাৎ একসাথে সবগুলি করতেন হাদিসটি ইমাম আহমদ করেছেন ইমরান সাহিবা করেছেন ইমাম নবী বলেছেন হাদিসটি সন জায়দ আর ফত ফুরাবানা এসছে শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন সহি সাহিদ শহীদ বলেছেন সুতরাং বোঝা গেল যে এই পদ্ধতিগুলো অনুমোদিত এই পদ্ধতিগুলো অনুমোদিত আশা করি আপনি আপনার যে প্রশ্ন করেছেন সেটাও পেয়েছেন অতিরিক্ত বিষয় আপনাকে জানানোর জানার বিষয়টার ব্যাপারে আপনার স্বচ্ছ ধারণা এসে যাক জাকাল্লাহ খায়ের বারাকাল আসসালামু আলাইকুম রহমতুল্লা বাবরক